আপনারা ভাবেন না এই যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে, এরকম অনেক কিছু আপনারা ভাবেন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন আপনি একজন বাবা, একজন বাবা মানে আমি মানে বাবা মা দুজনের সংসারে সমান দায়িত্ব থাকে, কিন্তু যেদিন থেকে একটা সন্তান ভূমিষ্ঠ হয় সেদিন থেকে কিন্তু একজন বাবা তার পিতৃত্বটাকে পুরো ডেডিকেট করে দেন। একজন বাবার জীবন কিন্তু লাইক এ ক্যান্ডেল, মোমবাতি, তিনি যত ক্রমশ মোমবাতিটা যেমন ক্ষয়ে 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 শেষ হয়ে যায়, একজন বাবা দিন রাত পরিশ্রম করে, অফিস শেষ হয়ে গেছে সে অন্য জায়গায় কাজ করছে, ছুটির দিন সে অন্য জায়গায় কাজ করছে, পার্ট টাইমার হয়ে কাজ করছে, যেভাবে পারছে আর্নিং করছেন। কেন করছেন? বাবাদের কোনো নিড লাগে না, বাবাদের পুরনো মোবাইল ফোনটাই চলে যায়, বাবাদের পুরনো শার্টটাই চলে যায়, কিন্তু ছেলে বা মেয়ে যেটুকু চায়, একজন বাবার কাছে তার মেয়ে রাজকন্যা, তার ছেলে রাজপুত্র, তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করে সবসময়ভাবে। কোথাও কোনো গেলে কোনো ভালো খাবার যদি কোনো জায়গায় দেওয়া হয়, তারা টিফিন ওই ওটা পার্সেল করে বাড়িতে নিয়ে আসেন, যাতে সবাই বাচ্চারা আনন্দ করে খেতে পারে। এইভাবে একজন বাবা মোমবাতির মতো করে একটা ফ্যামিলিকে আলো দেন, কারণ বাবা মানে আমি বিশ্বাস করি বাবাদের আলাদা কোনো স্কেল দিয়ে মাপা যায় না। হ্যাঁ মানছি অনেক রকম বাবা আছেন সমাজে, কিন্তু তা সত্ত্বেও এটুকু বলবো যে এমন বাবাও আমি দেখেছি আমার বাবাকে, যার লাইফে কোনো এন্টারটেনমেন্ট দেখিনি, তার তিনি কর্মযোগী ছিলেন, তিনি কাজই করেছেন শুধু আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানকে নিয়ে। আমি আমার বাবাকে জীবনে কোনো দিনও সিনেমা হলে যেতে দেখিনি, বাবাকে জীবনে কোনো বন্ধুর সাথে ঘুরতে যেতে দেখিনি। আমি বলছি না এগুলো খারাপ, কিন্তু বাবা যতটুকু সময় পেয়েছেন পড়তে বস, সাঁতার কাট, এক্সারসাইজ কর। বাবা আমাকে ক্লাস ফোরে নিয়ে গিয়ে ক্যারাটেতে ভর্তি করে দিয়েছেন, আমি যখন ক্লাস নাইন তখন আমি ব্ল্যাক বেল্ট, মানে ভাবতে পারেন ক্লাস ফোরে আমি ক্যারাটেতে ভর্তি করে দিয়েছেন। বাবা বলছেন কোনোভাবে তুমি খেলার মধ্যে এন্টারটেনমেন্ট খোঁজো, বন্ধুদের মধ্যে নয়। এবার এই জায়গা থেকে একজন বাবা কিন্তু তিল 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 করে সন্তানকে তৈরি করে, এবং দেখা যায় সেই সন্তান যখন বড় হয়, বড় হয়ে বাবাকে মুখে মুখে কথা বলে, বাবাকে মনে হয় না যে 18-25 মনে হয় বাবার মতো ফেলিওর লোক দুটো হয় না, তারপর 25-30 মনে হয় বাবা যা বলছে হ্যাঁ ঠিকই মনে হয়, আর 35-40 মনে হয় বাবা একদম ঠিক মানুষ ছিল, আমি চিনতে পারিনি বাবাকে।